ভগ্ন দশায় পড়ে জলপাইগুড়ি জেলার গজলডোবার রাস্তা, প্রায় 7 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। রাস্তার ধুলোয় জেরবার জীবনযাপন, দিনভর ডাম্পার সহ বড় গাড়ি যাতায়াতের জেরে অতিষ্ঠ রোজকার মানুষের জীবন। বৃহস্পতিবার দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো অল্প বয়সে সেই চুল পাকলে বুড়ি হওয়ার মতন গাছের পাতার পরিস্থিতি, এত ধুলো, পরিবেশে এত পরিমাণে দূষণ হয়েছে যা বর্ণনা করার মতো নেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাল থানার পুলিশ। পুলিশের আশ্বাসে স্থানীয়রা পথ অবরোধ তুলে নেন। অভিযোগ পেয়েছি, প্রশাসনের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, দায় স্বীকার করে আশ্বাস মাল পঞ্চায়েতের সহসভাপতি মহুয়া গোপের। প্রশাসনের উচিত দ্রুত রাস্তা সরাইয়ের কাজ শুরু করা। বেহাল রাস্তার জন্য বাড়ছে দূষণ, অভিযোগ বিজেপির। এখানে এই বেহাল রাস্তার জন্য এখানে চলাচল মানুষের দায় হয়েছে এবং এখানে পরিবেশে যা দূষণ ছড়াচ্ছে এই ডাম্পারগুলো চলাচলের জন্য, যার জন্য এখানকার বাসিন্দাদের এখানে প্রশাসন এসে দেখুক, দেখে ইমিডিয়েট এই রাস্তাকে হচ্ছে সারানোর ব্যবস্থা করুক। আর এই ডাম্পারগুলো যে দিন রাত্রি এখানে যে চলছে এবং মানুষের মানে চলাচলের মানে যে দায় হয়েছে, অল্টারনেটিভ একটা রাস্তা আছে যে কাঠামবাড়ি ফরেস্টের মধ্যে দিয়ে, সেই কাঠামবাড়ি ফরেস্টের মধ্যে দিয়ে ডাম্পার। এখন দেখার সকলের আশ্বাসে কবে ফল মেলে গ্রামবাসীর, কবে ধুলো থেকে মুক্তি মেলে। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।